লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য রয়েছে দারুণ খবর। লক্ষ্মীর ভান্ডারে দু মাসের টাকা এবারে ঢুকবে একসঙ্গে, কেউ পাবে 1,000 টাকা তো কেউ পাবে 2,000 টাকা। যদি আপনার বাড়িতে মহিলা থেকে থাকে তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে দেখে নেব রাজ্য সরকার কাদেরকে একসঙ্গে দু মাসের টাকা দিতে চলেছে অর্থাৎ 1,000 টাকা এবং কাদের দিতে চলেছে 2,000 টাকা। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবারে রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য রয়েছে এক বিশেষ ঘোষণা, একসঙ্গে দু মাসের টাকা দেবে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার মহিলাদের, যার ফলে কেউ পাবে 1,000 টাকা তো কেউ পাবে আবার 2,000 টাকা। বিধানসভা নির্বাচনের সময় চালু হওয়া এই প্রকল্প ব্যাপক পরিমাণে প্রভাব ফেলেছে গোটা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি যেন দেশের জন্য মডেল হয়ে দাঁড়িয়েছে, শুধু তাই নয় তাক লাগিয়ে দিয়েছে বিশ্ববাসীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প গোটা বিশ্বর কাছে নজির গড়েছে, যার মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে আবার কন্যাশ্রী। ঠিক একইভাবে লক্ষ্মীর ভান্ডার চালু হওয়াতে গোটা দেশবাসীর কাছে মডেল হয়ে গিয়েছে, এ যেন একের পর এক রাজ্যগুলি কপি করতে শুরু করেছে। ভোটের প্রতিশ্রুতিতে লক্ষ্মীর ভান্ডারের মতোই প্রত্যেকটি রাজনৈতিক দলই যেন মেতে উঠেছে, কারণ নজির কেড়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবারে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেই রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে বড় চমক। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে চালু হওয়া প্রকল্পে যারা 500 টাকা পাচ্ছে তাদের কাউকে দেওয়া হবে 1,000 টাকা, যারা 1,000 টাকা পায় তাদেরকে দেওয়া হবে 2,000 টাকা। কারণ রাজ্য সরকারের এই প্রকল্পে 500 টাকা পেয়ে থাকে সাধারণ বাড়ির মহিলারা, আর জাতি উপজাতি এসসি এসটি ওবিসি মহিলারা পেয়ে থাকে 1,000 টাকা করে। এবার তাদেরই টাকা দেওয়া হবে একসঙ্গে দু মাসের। বলা হচ্ছে সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আবেদনকারী আরো 9 লক্ষ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা দিতে চলেছে রাজ্য। তবে ভেরিফিকেশনের কাজ আটকে থাকায় এই মহিলাদের অনেকেরই অক্টোবরের টাকা ঢোকেনি, কিন্তু তাদের জন্য সুখবর, এ মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা। অর্থাৎ যারা মাসে 500 টাকা পেতেন তাদেরকে দেওয়া হবে 1,000 টাকা এবং যারা 1,000 টাকা পেতেন তাদেরকে দেওয়া হবে 2,000 টাকা। অন্যদিকে আবার KYC অথবা কোনো কারণবশত টাকা পেন্ডিং হয়ে গিয়েছে বা তাদের অ্যাকাউন্টে পুজোর মাসে ঢোকেনি বা ভেরিফিকেশন কাজের জন্য আটকে রয়েছে এমন লক্ষ্মীর ভান্ডারের যতগুলো উপভোক্তাদের সঙ্গে এই রূপ হয়েছে, তারাও কিন্তু এ মাসে পেতে চলেছে ডবল ডবল টাকা। তো ফ্রেন্ডস, আপনার প্রতি মাসে টাকা ঢুকছে কিনা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং যদি কোনো লক্ষ্মীর ভান্ডারের সমস্যা হয়ে থাকে তাও লিখে জানাবেন। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।